যারা ওয়েস্ট বেঙ্গলের হিস্ট্রি নিয়ে জানতে চাও তারা নিশ্চয়ই এখানে এসো। আর খুব মানে জায়গাটা পুরোটাই রুইন্স, কিন্তু তাও একটা ভালো ফিলিং আছে। কোথায় ভূত আছে দেখলি তুই? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা যাচ্ছি ইলাম বাজারের দিকে। সকালবেলা আজকে হালকা মেঘলা হয়ে আছে, সকাল 10টা বাজে, একটু দেরি হয়ে গেল। আমাদের প্ল্যানিং ছিল আমরা আরও আগে বেরোবো, তো যাই হোক আমরা আবার সেই পাঁচজনেই যাচ্ছি ইলাম বাজারের দিকে, একটা নতুন জায়গা এক্সপ্লোর করবো। তো তোমরাও তাহলে আমাদের সঙ্গে সাথে থাকো। আমরা বনবল্লভপুর এসে গেছি, এখান থেকে আরও বেশ কিছুটা টাইম লাগবে। তো এই যে এই গলিটা দিয়ে হচ্ছে গেলে বনলক্ষ্মী আর বরিশালের রান্নাঘর যাওয়া যায়। আশা করি আমরা আসার সময় একবার বনলক্ষ্মী ঢুকবো। আমরা জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি। আমরা আজকে যাচ্ছি কালিকাপুর রাজবাড়ি, বেশ ঘন জঙ্গল। ইলাম বাজার থেকে একটু গুগল ম্যাপ খুলতেই হলো আমাদের, সবাইকে একটু জিজ্ঞাসা করে তারপর রাস্তাটা পেলাম। ঠান্ডাটাও কম, দেখ পুরো লাল মাটি। এবার যেন এক সেই লাল মাটি লাল মাটি একটা ফিলিংসটা একটু। এইখানটা না কি বলতো, দেখো কত টুরিস্টের গাড়ি এখানটা। এইখানটা কিছু একটা আছে, ওই দেখো পুরো লাল মাটি, একদম লাল মাটি। ফরেস্টে তাহলে এই আমরা একটু ফরেস্টে ঢুকবো আসার সময়। ওইটা নেক্সট লেফট বলছে, ওরে বাপরে কত জঙ্গলের মধ্যে রে। গরুর গাড়ি যাচ্ছে, এই তো কে বনু উঠবে বলছে গরুর গাড়িতে। হ্যাঁ হ্যাঁ চ ওকে বসিয়ে দি, আমরা বরঞ্চ গাড়ি করে যাই আর গরুর গাড়ি করে আসুক। জঙ্গলের মধ্যে অনেকে হয়তো জানেই না যে এখানে একটা রাজবাড়ি আছে বলে। ওই তো দেখ গাড়ি আছে এখানে, অনেকেই এসছে রে আমারও মনে হচ্ছে পিকনিক করতে এসছে। বলছে না গুগল বলছে যে বিজিয়ার দ্যান ইউজুয়াল ডেস্টিনেশন। না না আমার মনে হচ্ছে পিকনিকে এসছে না। এই তো কালিকাপুর হাই স্কুল, এই দেখো দেখো দেখো, এই তো কালিকাপুর হাই স্কুল এখানে। এখানে তো গুগল কি বলছে আরো আছে, আরো যেতে হবে মাঠের বাড়ি। ধান ঝাড়া হচ্ছে, সবার বাড়িতে ধান উঠেছে জানিস। এই তো এখানেই তো, হ্যাঁ হ্যাঁ এই তো।
এই তো কালিকাপুর রাজবাড়ি এসে গেছি আমরা। খোলা আছে চ 8টা থেকে 12টা সম্ভবত খোলা থাকে এখানে। ইলামবাজারে থেকে একটু ভিতরে কালিকাপুর রাজবাড়ি আমরা এসে গেছি। এই হচ্ছে রাজবাড়ি, ভিতরে ঢুকবো আমরা। এটা সম্ভবত 8টা থেকে 12টা অবধি খোলা থাকে। তো আমরা এই পাঁচজনেই এসেছি, তোমরাও চলো আমাদের সাথে। আজকে জায়গাটা আমরা এক্সপ্লোর করব আর তোমাদেরকেও দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এরপর বোলপুরেরে তোমরাও একটু চেষ্টা করো এইসব নতুন নতুন স্পটগুলো ঘোরার। কালিকাপুর রাজবাড়ি আমরা ঢুকছি। এই যে এটা হচ্ছে বাইরের পরিবেশ। হ্যাঁ, বিরাট বড় রাজবাড়ি। চলো, আশা করি তোমাদেরকে পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো। সকাল 8টা নয় রে, সকাল 7টা থেকে 12টা আর বিকালে 4টে থেকে 6টা অবধি। কোনটা ছিল, কোনটা? এটা আটচালা ছিল, এটা ভেঙে গেছে নাকি? ভিতরে আমরা ঢুকতে পারলাম না, কিছুটা সামনেটা ঢুকে বেরিয়ে আসতে হলো। এখানে টিকিটের ব্যবস্থা আছে, আর যে টিকিট এখানে যে টিকিট দেবে সে বোধহয় কোথাও বিজি আছে, যার জন্য আমরা ভিতরে ঢুকতে পারলাম না। এখানে কোনো শুটিং চলছে, তো সেই জন্য সে বিজি, তো সেই জন্য আমরা ভিতরে ঢুকতে পারলাম না। তো আমরা বাইরেটাই ভালোভাবে ঘুরে দেখছি, যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। রাজবাড়ির এই দিকের পোর্শনটা একদমই ভেঙে পড়েছে, তো এই পোর্শনটা দেখলাম সারানো হয়েছে। মনে হচ্ছে এইখানে হয়তো বসবাস করে। আর এই পোর্শনটা একদমই ভেঙে পড়েছে, এই পুরো এলাকাটাই রাজবাড়ির এলাকা। বিশাল বড় রাজবাড়ি। পিছন দিয়ে একটা ভাঙা পোর্শন আছে, সেই জায়গাটা আমরা একটু ঘুরছি, চলো তোমাদেরকে দেখাই। পুরো ভেঙে পড়েছে, মেইনটেনেন্স নেই বলে। হ্যাঁ, জানি না, আমরা তো ভিতরে ঢুকতেই পারলাম না, ওরাদের টিকিটের লোককেই পাওয়া গেল না। ঠাকুরের পালকি মনে হচ্ছে, দেখো। হ্যাঁ, ঠাকুরের পালকি এটা। হ্যাঁ, বেশ ভালো লাগলো দেখে, কিন্তু একদমই ভেঙে পড়ছে, কোনো রকম কোনো মেইনটেনেন্স নেই, তাই না? প্রভাতে পথিক ডেকে যাওয়া, অবসর পাইনে আমি হায়, প্রভাতে সাবধান, কিন্তু সাপ খুব থাকতে পারে। এটা টিন আছে, খুব সাবধানে আয় কিন্তু তোরা। ওরে বাপরে, সঞ্জয় তুমি সাথে এসো, এই বৃষ্টি পড়ছে। হ্যাঁ, আর ভিতরে বেশি ঢুকিস না, সাপ খোপ থাকতে পারে জানিস তো। দেখ এই জায়গাটা, দেখ দেখে যাও, এইখানটা দেখে যাও, কোথায় এইখানে, কই দেখা, দেখি দেখি আমাকে একটু দেখা।
এইখানটা কিন্তু সাফ সাফ থাকতে পারে দেখে শুন ও ওয়াও দেখছি একটা একটু খানা এগিয়ে যাও ক্যামেরাটা নিয়ে নিয়ে ওইখানটা গিয়ে একটু ভিডিওটা করে আন দাঁড়াও খানাকে দিয়ে দাও একটু হাতে দাঁড়া আমি এখানে একটু ওই পারবে এই কাঠের উপর দিয়ে যেতে আমরা নিজেরাও দেখছি আর তোমাদের সাথেও শেয়ার করছি আলাদাই ফিলিং একটা মানে পুরনো দিনের সাবেকি আনা একটা ফিলিং যেন সেই হ্যাঁ যেন সেই আমল মানে জলসা ঘর হ্যাঁ সেই সেই সময়কার একটা সেই সময়কার একটা ফিলিংস একটা আমাদের মধ্যে আসছে যারা ওয়েস্ট বেঙ্গলের হিস্ট্রি নিয়ে জানতে চাও তারা নিশ্চয়ই এখানে এসো আর খুব মানে জায়গাটা পুরোটা রুইন্স কিন্তু তাও একটা ভালো ফিলিং আছে কোথায় ভূত আছে দেখলি তুই কোথায় হেঁটে গেল দেখলি বলছে ও ভূত আছে আমি দেখে এলাম হেঁটে গেল কালকের ব্লগে তোমরা দেখতে পাবে আমরা রাজবাড়িতে এরপর কি করেছিলাম আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম কিন্তু ভুলো না আজ তাহলে আসি থ্যাংকস ফর ওয়াচিং